নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইমান দিনে আমি ইকুইটিত ইন্ট্রাডে ট্রেডিং করেছো, সুইং ট্রেডিং করেছো, করি আমি প্রফিটেবল হয়ে আছো। বাট কি হল, এদিনাখন আমি কারোবারপরা শুনিছো অপশন ট্রেডিংৰ কথা। ইউটিউবত দুটামান ভিডিও চাইছো, দুটামান স্টোরি চাইছো যে তাত এদিনত 50,000 টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকালৈকে প্রফিট হয়েছে। আর এইখিনি শুনি আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গৈছো যে ইকুইটিতো এদিনত ইমান প্রফিট নহয়, ইকুইটিত 1,00,000 টাকা ইনকাম করবলৈ ইমান দিন লাগি যায়। বাট অপশনত কি হয়, এদিনতে হয়ে যায়, 2 মিনিটতে দেখুন হয়ে যায় স্কাল্পিং ট্রেড করে। তেতিয়া আমি কিয় অপশন ট্রেড নকরো? তো আমি কি করলো, অপশনের যেটো সেগমেন্ট সেটো অন করলো। আমি অপশন ট্রেডিং করবলে স্টার্ট করলো, দুদিনমান প্রফিট হল আর খুব বেশি এক্সাইটেড হয়ে গেল যে মই দেখুন 2 মিনিটতে বা 5 মিনিটতে খুব বেশি প্রফিট করে পেলাইছো। যদি মোর লগত আরো ক্যাপিটেল থাকিল হয় তেতিয়া দেখুন মোর আরো বেশি প্রফিট হইল হয়। সেই মতে আমি কি করলো, ক্যাপিটেল এড করলো। এড করার পিছত যেতিয়া আমার লস হওয়া স্টার্ট হল, লস হওয়ার পিছত আমি ওভার ট্রেডিং করলো। ওভার ট্রেডিং করে আমার ক্যাপিটেল গোটেখিনি নাইকিয়া করলো। আর আমি বুঝিব নোৱাৰিলো যে অপশন ট্রেডিংত ইমান বেশি লস কিয় হয়, কিয় আমি ট্রেড লওয়ার পিছতো প্রাইস কিয় মুভ নকৰে, এইখিনি কিয় হল। সেইখিনি আমি কিন্তু নজনাকে ইমান দিন ট্রেড মারিলো। তো অপশন ট্রেডিংত ইমান বেশি লস কিয় হয় সেই বিষয়ে আজির ভিডিওত আপনাদেরকে গোটেইখিনি পাই যাব। তো বলক ভিডিওটো স্টার্ট কৰো। প্রথম কারণটো হল যে স্ট্রাইক প্রাইস। আমি যদি অপশন ট্রেডিং করব বিচারছো তেতিয়াহলে আমার কিন্তু ঠিক প্রাইস এটা লাগিব। ঠিক মতে যদি আমি স্ট্রাইক প্রাইস লওয়া নাই আর আমি কি করছো, ওটিএম বাই করে লৈছো, ফার ওটিএম আমি বাই করছো, কারণ তাত কি পাইছো, আমি কম দামতে পাই গৈছো। এক্সপাইরি যদি আছে তেতিয়া আমি 2 টাকাতে পাই গৈছো, 10 টাকাতে পাই গৈছো, আর আমি সেই ক্ষেত্রে খুব বেশি কোয়ান্টিটি এড করছো। আর আমি না জানো যে এক্সপায়ার দিনাখন অর্থাৎ বৃহস্পতির দিনাখন যেটো ওটিএম সেইটো কি হয়, জিরো হয়ে যায়। নজনাকে আমি ওটিএম বাই করে লৈছো আর যেটো আমার ক্যাপিটেল সেইখিনি আমার গোটেইখিনি গুছি গৈছে এই স্ট্রাইক প্রাইসের লোভত। তো কোনদিনাখন কি স্ট্রাইক প্রাইস লব লাগে সেইখিনি নজনাকে কিন্তু আমি অপশন ট্রেডিংত এন্টার করছো। আর কেতিয়াবা কি হয়, ভুলতে আমি সির ঠাইত পি বাই করে দিই। আর তেনেকুৱা ভুল যদি আমি করছো তেতিয়া কিন্তু আমার সরু খুড়া লস নহয়, তেতিয়া আমার ডাঙর লস হব, সিস্টেমেটিক ওয়ে যদি আমি স্টপ লস লগোৱা নাই। দ্বিতীয় কারণ হল উইদাউট স্টপ লস। কেতিয়াবা কি হয়, অপশন ট্রেডিং যেহেতু খুব বেশি ভলেটিলিটি হয়, তো আমি ভাবো যে আমার যেটো স্টপ লস সেটা আমি মাইন্ডত রাখি থাকো, সেইটো টার্মিনেলত নলগালেই হব। কারণ টার্মিনেলত যেতিয়া লগাও কি হয়, স্টপ লস হিট করে দিয়ে, স্পাইক এটা মারি স্টপ লস হিট হয়। আর সেইবোৰ ভাবি মেলি আমি কি করো, স্টপ লস নলগাকে ট্রেড লো। আর এনেকা কি হয়, স্টপ লস নলগার ফলত আমার যেটো প্রফিটেবল ট্রেড সেইটো আমার লসলৈ পরিণত হয়, আর খুব বেশি লসত আমার যেটো ট্রেড সেইটো কাটিবলগিয়া হয়। তৃতীয় কারণ হল যে অপশনের যেটো মুভমেন্ট, সেই মুভমেন্টখিনির বিষয়ে আমি না জানো। কেতিয়াবা কি হয়, আমি ট্রেড লৈছো যেটো প্রাইস সেইটোতো মুভ করে আছে, বাট যেটো স্পট প্রাইস সেইটো কিন্তু মুভ করা নাই। কিয় মুভ করা নাই সেইখিনি আমি কারণ না জানো। ইয়াত বহুতখিনি চেঞ্জেস হয়, আই ভি চেঞ্জেস আছে, তারপর যদি আমি চাও ডেল্টা থিতা গামা সেইখিনি আমি নজনাকে কি করছো, অপশন বাইং করা স্টার্ট করে দিছো। আমি না জানো যে যদি গামা যদি বৃদ্ধি হয় তেতিয়া কিন্তু অপশন বায়ারের প্রফিট হব আর অপশন সেলারের লস হব। তো সেই ক্ষেত্রে যদি আমি নজনাকে মুভমেন্ট নজনাকে কেতিয়া কেনেকুৱা মুভমেন্ট দিব বা কোনদিনা কেনেকুৱা মুভমেন্ট দিব সেইখিনি আমি আগতীয়াকৈ প্ৰেক্টিচ নকৰি গামা থিতা ডেল্টাৰ বিষয়ে নজনাকে আমি কি কৰিছো, অপশন ট্ৰেডিং কৰিবলৈ ষ্টাৰ্ট কৰিছো। দেন যদি আমি চাও অপশন ট্রেডিংত দুই ধরনের থাকে, আমি এটা অপশন বাইং করব পারো বা অপশন সেলিং করব পারো। যেতে আমি বাইং করার কথা ভাবিছো তেতিয়া কিন্তু আমি অপশন সেলারের মাইন্ডসেটেরও চাব লাগিব। এনেকুৱা নহয় যে আমি ডাইরেক্টলি বাই করিম, এই ক্ষেত্রে অপশন সেলারে কি কেনেদরে ভাবিছে এই গোটেইখিনি যেটো সাইকোলজি সেইখিনি আমার যদি আমি বুঝি পাইছো দেন আমি কিন্তু অপশন বাইং করব পারো। ফিফথ কারণ যদি আমি চাও, অপশন ট্রেডিং আমি কি করছো, মোবাইলত করে আছো। যদি আমি অপশন ট্রেডিং মোবাইলত করে আছো তেতিয়া কিন্তু আমার লস হব, কারণ অপশন ট্রেডিং করবলৈ
বহুত কেইটা চাৰ্ট আমাৰ লগাব লাগিব। যদি আমি বেংক নিফটি কৰিছোঁ, বেংকিং চেক্টৰ লগাব লাগিব, ষ্টক প্ৰাইচবোৰ লাগিব, দেন আমি নিফটিও চাব লাগিব। এইখিনি নোচোৱাকৈ কি কৰিছোঁ, আমি অপশ্যন বাইং কৰিছোঁ। যদি আমি বেংক নিফটি বাই কৰিছোঁ আৰু নিফটিয়ে যদি সেই ঠাইত ৰেজিষ্টেঞ্চ ফেচ কৰিছে, তেতিয়া কিন্তু বেংক নিফটিত তললৈ অহাৰ চান্স আছে। তো সেই ক্ষেত্ৰত আমি কনচিয়াছ হ'ম যদি আমি গোটেইখিনি স্ক্ৰীন চোৱা নাই আৰু ক'ত ৰেজিষ্টেঞ্চ, ক'ত ছাপৰ্ট এইখিনি নজনাকৈ কিন্তু যদি আমি অপশ্যন বাইং কৰিছোঁ, তেতিয়া কিন্তু আমাৰ লছ হ'ব। এটা কাৰণ যদি চাওঁ, সেইটো হ'ল আপডেট। যদি আমি অপশ্যন বাইং কৰিছোঁ, তেতিয়া কিন্তু আমি আপডেট হৈ থাকিব লাগিব। আপডেট নোহোৱাকৈ কিন্তু আমি অপশ্যন বাইং নকৰোঁ, কিয়নো সকলোৱে ভাবি যাওক কিয় ইমান আপডেটেড হৈ থাকিব লাগিব। আমি গ্ল'বেল মাৰ্কেটৰ বিষয়ে জানিব লাগিব, সেইখিনিৰ মুভমেণ্ট কেনেকুৱা হৈছে সেইখিনি জানিব লাগিব, কাৰণ এইটো এটা হাই স্কিল গেম হয়। অপশ্যন বাইং এটা হাই স্কিল গেম হয়। তো আমি যিখিনি বাহিৰৰ মাৰ্কেট সেইখিনিৰ প্ৰতি আপডেটেড হৈ থাকিব লাগিব। তাৰ লগতে যিখিনি নিউজ আহিব আছে, সেইখিনি নিউজ আজি কি আছে বা কাইলৈ কি আছে বা বাহিৰৰ মাৰ্কেটৰ ৰিজাল্ট কেতিয়া আহিব, CPI ডাটা কেতিয়া আছে, ইনফ্লেশ্যন ডাটা কেতিয়া আছে, তো বাজেট কেতিয়া আছে, এইখিনি আমি গোটেইখিনি আগতীয়াকৈ আমি কিন্তু এনালাইচিছ নকৰাকৈ আমি ট্ৰেড নকৰোঁ। লাষ্ট বাট নট দ্য লিষ্ট, সেইটো হ'ল উইদাউট হেজিং আমি কি কৰিছোঁ, অভাৰনাইট পজিশ্যন হ'ল্ড কৰিছোঁ। এতিয়া হেজিঙৰ বিষয়েও আমি নাজানোঁ, কাৰোবাৰ পৰা শুনিছোঁ অপশ্যন বাইঙৰ কথা, আমি জাম্প কৰিছোঁ। তো অভাৰনাইট পজিশ্যন আমি তেনেকৈ হ'ল্ড যদি কৰিছোঁ, তেতিয়া কিন্তু আমাৰ লছ হ'ব। যদি আমাৰ এটা প্ৰফিট হৈ আছে, তেতিয়া আমি যদি কৰিছোঁ, দেন ইউ উইল বি প্ৰফিটেবল। তো এই ক্ষেত্ৰত আমি সদায় সচেতন হ'ম যে অপশ্যন ট্ৰেডিঙত মানুহৰ ইমান লছ কিয় হয়, বা আপোনালোকে যদি কৰিছে প্ৰথম অৱস্থাত আপোনালোকে দেখিছে নিজৰ ক্ষেত্ৰত প্ৰফিট হৈ আছে, বাট কি হৈছে, লাহে লাহে লছ হোৱা ষ্টাৰ্ট হ'ল। আপুনি আজি ট্ৰেডিং কৰিলে, কৰাৰ পিছত আপোনাৰ 2K প্ৰফিট হ'ল। প্ৰফিট হোৱাৰ পিছত খুব বেছি এক্সাইটমেণ্ট আহিলে যে অপশ্যন ট্ৰেডিং দেখোন বহুত প্ৰফিট হয়। আপুনি যেতিয়া কাইলৈ ট্ৰেড কৰিব যাব, অভাৰ কনফিডেণ্টটো থাকিব, দেন আপোনাৰ লছ হ'ব। দেন সেইখিনি আমি কি কৰোঁ, উইদাউট নজনাকৈ আমি ভাবিছোঁ যে আমি অলপ জানিয়ে আমি অপশ্যন বাইং কৰিম আৰু আমি তাত বেছি খুব বেছি প্ৰফিটেবল হ'ম, এনেকুৱা নহয়। আমি এনালাইচিছ এটা থাকিব লাগিব, কাৰণ ইয়াত হাই স্কিল, ইয়াত প্ৰফেশ্যনেলবোৰে প্লে কৰে। প্ৰফেশ্যনেলবোৰে উইথ ছেটআপ, উইথ মাইণ্ড মেনেজমেণ্ট আৰু উইথ চাইক'লজিকেলি কিন্তু অপশ্যন বাইং কৰে। যদি আপুনি বিগিনাৰ হিচাপে শ্বেয়াৰ বজাৰত এণ্ট্ৰি কৰিছে, মোৰ এটাই এডভাইচ হ'ব যে আপোনালোকে অপশ্যন বাইং নকৰিব। আপোনালোকে শিকক, প্ৰথমত ইকুইটিত শিকক, দেন লাহে লাহে যেতিয়া আপোনালোকে ইকুইটিত ভাল এটা প্ৰফিটেবল হৈ যাব, আপোনালোকে তেতিয়া অপশ্যন বাইং শিকিব পাৰে আৰু শিকি অলপ অলপ কোৱাণ্টিটিৰে ষ্টাৰ্ট কৰিব পাৰে। এনেকুৱা নহয় যে কৰিব নোৱাৰা কাম কোনোৱে নাই, বাট তাৰ ক্ষেত্ৰত আমাৰ কিন্তু স্কিলৰ প্ৰয়োজন হ'ব। যদি আমি সময় দিবলৈ ৰেডি আছোঁ, যদি আমাৰ কেপিটেল আছে, দেন আমি কিন্তু অপশ্যন বাইং কৰিব পাৰোঁ। ধন্যবাদ।